কল্যাণপুর থানাধীন গোবিন্দ চৌধুরীপাড়া এলাকায় শুক্রবার ভোর আনুমানিক 4টা নাগাদ একটি কৃষি জমির পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম বীরেশ দেববর্মা। যে কৃষি জমিতে ওই যুবকের মৃতদেহটি পাওয়া গেছে, ওই কৃষি জমিটি মৃত যুবকের বাড়ির 100 মিটারের দূরত্বে অবস্থিত বলে জানান এলাকাবাসীরা। উদ্ধারকৃত ওই মৃতদেহটির হাত পা বাঁধা অবস্থায় ছিল এবং মৃতদেহের মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ। অপরদিকে এলাকাবাসীরা জানান, এলাকার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না ওই যুবকের, তবে প্রায়শই সে নেশাগ্রস্ত থাকত। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে সম্পূর্ণ এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়েছে মৃত্যুর রহস্য নিয়ে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মৃত যুবকের জামাই বাবু এবং বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক ঝামেলার জেরে খুন করা হয়েছে এই বীরেশকে। মৃতদেহটি উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। পুলিশের সার্বিক তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের পর এই মৃত্যু রহস্যের উন্মোচন হবে পুলিশের ধারণা। ঘটনা তো ভোরবেলা খবর পাওয়া গেছে, পুলিশের কাছে খবর আসে যে একটা দেবপতি মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে অসি কল্যাণপুর থানা স্টাফ নিয়ে আসে এখানে এবং দেবপতি রিকভার করে। তার মাথার মধ্যে আঘাত আছে এবং হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, ক্ষেতের মধ্যে পড়ে আছে। তো এটা সঙ্গে সঙ্গে রিকভারি করে নেওয়া হয়ে গেছে হসপিটালে। আর বাকি এখন আমরা তদন্ত করছি। আমরা আগরতলা থেকে FSL যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে মোবাইল ভ্যান আছে, ওই মোবাইল ভ্যানটাকে ডাকা হয়েছে, ওনারা রাস্তায় আছেন। এরপর আমরা সাইন্টিফিক তদন্ত শুরু করে আশা করি আমরা এটা উন্মোচন করতে পারব। স্যার, যিনি মারা গেছেন ওনার কি নাম? বীরেশ দেববর্মা। বয়স উনি কত? 24-25 হবে। বাড়ি কোন? স্যার, বাড়ি এখানে গোবিন্দ চৌধুরীপাড়া, উত্তর মহারানীপুর, কল্যাণপুর থানার আন্ডারে। স্যার, এই ঘটনা কি এখন অবধি মানে কেউ আটক বা গ্রেপ্তার আছে? আপাতত আমরা ওর জামাইবাবু এবং ওর বড় ভাইকে আমরা আটক করে রেখেছি, জিজ্ঞাসাবাদ চলবে। পারিবারিক কলহ মনে হচ্ছে। একই থানাধীন অধুনিয়া এলাকার একটি পুকুর থেকে শুক্রবার আরও একটি মৃতদেহ উদ্ধার হয়। ওই মৃত ব্যক্তির নাম সূর্যমণি দেববর্মা। তার বয়স আনুমানিক 56 বছর হবে বলে জানা গেছে। একে থানাধীন দুই এলাকায় দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।